الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى الك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক উপস্থিত হয়েছি দার্সে মাসনাবি শরীফ অনুষ্ঠানে আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বে রসুল করিম রউফর রাহিম সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামার প্রতি দরু শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নি হজরত আলী রাজি আল্লাহ বলেছেন যে একবার হজরত আলী রাজি আল্লাহ আর হুজুর আলী সালাতাম এক সফরের মধ্যে ছিলেন তো হজরত আলী বলছেন যে মস্তক বালাহু হাজারুন ওয়ালা শাহারুন ইল্লা ওয়াহু ইয়াকুল আসসালাম আলাইকা রসুল্লাহ

মাদারী চ্যানের দর্শকবৃন্দ জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ তাহির আমরা মাসনভী নিয়ে আলোচনা করছি প্রত্যেক এপিসোডে প্রত্যেক পর্বে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি জালুদ্দিন রুমি রহমতুল্লাহ তা আলাহ আলহি বলছেন যে নফসে ফির আউনস্ত মকুন তানা বাদশ আয়াদা কুফরে কুহন জালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাল এই পঙ্ক্তির মধ্যে বলছেন যে তুমি তোমার নফসকে। তুমি ফের অন বানায়ও না নফসকে ফের অন না তা না হলে কি হবে যে পুরোনো কুফর জেগে উঠবে বাদে চলে দর্শক বিন্দু আমরা সবাই জানি যে ফের সে কাফের ছিল মুসা আলি ইসলাত আসসাল্লামের দাওয়াত কবুল করে নাই কবুল না করে বা অভদ্রতা পোষণ করে সে কুফরের মধ্যে নিবজ্জিত হয়েছিল তো নফস সব সময় মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান করে নফস নফসকে জদ্দিন রুবির রহমতুল্লাহ তাহাল ফেরাউনের সাথে তুলনা করছেন যে নফসের ফেরাউনকে কিভাবে মানে দমিয়ে রাখা যায় সেটা হচ্ছে তাকে কি রাখতে হবে ক্ষুধার্ত যখনই তাকে ক্ষুধার্ত রাখা হবে তখন নফসের ফেরাউনটা কি চেপে থাকবে দমিয়ে থাকবে আর যদি তাকে শুধু মানে খাইয়ে খাইয়ে মোটা তাজা যদি করে দেওয়া হয় নফসকে তাহলে পুরনো কুফরগুলো কি হয়ে যাবে আবার জেগে উঠবে তো নফসকে কি করতে হবে যদি আর যদি মানুষ নফসের সামনে যদি মাথা নত করে নেয় নফসের সামনে যদি মস্তক অবনত করে নেয় তাহলে এই নফস কি করবে যে এক সময় কুফরের দিকে চলে যাবে প্রথমে ছোটো ছোটো গুণা করবে ছোট ছোটো গুনা করতে করতে আবার বড় বড় গুণা করবে বড় গুণা করতে 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 একসময় নফস তাকে কুফরের দিকে নিয়ে চলে যাবে মাদী চ্যানেল দর্শকবৃন্দ নক্সকে সব সময় দমিয়ে রাখার চেষ্টায় থাকতে হবে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে ঘোড়া ঘোড়াকে কিন্তু খাবার খাওয়ানো হয় ছোলা খাওয়ানো হয় বুট খাওয়ানো হয় যাতে করে সে কী ভালোভাবে দৌড়াতে পারে সফরে যেতে পারে কিন্তু ঘোড়াকে যদি এত বেশি খাইয়ে দেওয়া হয় তাকে এত বেশি শক্তিশালী করে দেওয়া হয় যে দেখা যাবে যে সে যখন সফরে যাবে এমন সে অবাধ্য হয়ে যাবে এমন মাথাচাড়া দিয়ে উঠবে তো যে তার উপর আরোহণ করেছে তারও ক্ষতি হতে পারে সে এদিকে ছুটবে ওদিকে ছুটবে সেদিকে ছুটবে তো ঘোড়াকে খাওয়াতে হবে কিন্তু এত বেশি খাওয়ানো যাবে না যাতে সে এত বেশি প্রবল শক্তিশালী হয়ে যায় যে আরোহীর যে প্রাণটায় ছিনিয়ে নেয় তো যারা ঘোড়া পালন করে তারা জানে বা যারা ঘোড়ার উপর আহরণ করে তাদেরকে খাবার দেয় কিন্তু একটু লিমিটেড লিমিটেড খাবার দেওয়া হয় যাতে করে সে অবাধ্যতা না হয় আর আরোহীর ক্ষতি করতে না পারে তো নফস নফসেরও কিন্তু অধিকার আছে কিন্তু নফসকে এত বেশি খাইয়ে হ্যাঁ নফসের অনুগত হয়ে এত বেশি তার করলে নফস কী করবে তা আপনাকে গুনহের দিকে নিয়ে যাবে অবাধ্যতার দিকে নিয়ে যাবে আল্লাহ তালার নাফরমানের দিকে নিয়ে যাবে রসুল্লা সাল্লাহ তাহলামার নাফরমানের দিকে আপনাকে নিয়ে যাবে নফসকে কি করতে হবে খাবার কম দিয়ে কম খাইয়ে তাকে কন্ট্রোলে রাখতে হবে যখনই দেখবেন আমাদের চারের দর্শকবৃন্দ যখনই মানুষ অতিরিক্ত খেয়ে ফেলে তখনই তার দ্বারা কি অতিরিক্ত কথা বলা হয় অতিরিক্ত হ্যাঁ সে গুনের দিকে যায় অন্যান্য কাজ করতে যায় ছবির দিকে ফিল্ম ড্রামা নাটকের দিকে তার নকশ তাকে নিয়ে যায় মানুষ এক গুণা থেকে দুই গুণা তিন গুণা চার চার গুণা করতে থাকে করতে থাকে বাড়তে থাকে সে মনে করে যে আজকে তবা করব কালকে তবা করব কিন্তু তার তবা নসিব হয় না আবার নফস কি বলে আচ্ছা গুনা করে নাও যখন সুযোগ আসে গুনা করার তোমরা গুনা তো করে নাও নফস তাকে শিখায় যে আল্লাহ তালা তো ক্ষমা করে দিবেন আল্লাহ তো গফুর রহিম আদিসেরও কথা মনে পড়ে যায় যে আতাইবু মিনা জম্বি কামাল্লা জম্বালাহ যেন গুনা থেকে তবাকারি যেন গুনাই করে নেয় ঠিক আছে তুমি গুনা করে নাও নফস তাকে বলছে পরবর্তী পর্যায়ে তুমি গুণা করবে পরবর্তী পর্যায়ে তুমি আল্লাহর কাছে তবা করবে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এখন তো পুরো জিন্দেগি পড়ে আছে তোমার পুরো জীবন বাকি আছে দেখো আশপাশে যে পরিবেশ রয়েছে সৌন্দর্যতা রয়েছে সেগুলো দেখো তো এভাবে কি করে নফস মানুষকে খুব প্ররোচনা দিতে থাকে আর গুনাহের কাজে লিপ্ত করে রাখে আর আল্লাহর কাছে তবান নসিব হয় না অনেক সময় দেখা যায় সে গুনা করে নিছে তবানুসিব হয়নি তার মৃত্যু চলে আসছে এখন মাদী চেরা দর্শক বিন্দু এখন কি করবেন শয়তান্ত কিছুক্ষণ আগে বলছিল যে তুমি গুনা করে নাও আল্লাহর কাছে তবা করবে আল্লাহ তবাক করবেন মৃত্যু যে চলে আসছে সময় পান নাই সময় আসে নাই মাদি চেরা দর্শক বিন্দু আমরা কি আমরা সবার কি গ্যারেন্টি আছে যে সবাই বার্ধক্যে গিয়ে সে মৃত্যুবরণ করবে শেষ পর্যায়ে গিয়ে তবা করে সে নিকার হয়ে যাবে এরকম তো গ্যারান্টি নাই আপনি আশপাশের পরিবেশকে দেখুন এলাকাকে দেখুন মহল্লাবাসীকে দেখুন যে এমনও যুবক আছে যার কেবল কি সে বড় যাত্রী নিয়ে বড় বের হয়েছে কিন্তু ইসরায়েলের ইসরাতাম আসলেন তার কবচ করে নিলেন আর কিছুদিন আগের ঘটনা মানে সব কিছু ঠিক হয়ে গেছে ডে বাই ডে সতেরো আঠারো উনিশ বিশ এই তারিখে এংগেজমেন্ট এই তারিখে বিয়ে এই তারিখে তার বলিমা ছিল এই তারিখে এটা ছিল কিন্তু কি বিয়ের দিনে কি বর ইন্তেকাল বরণ করলো সে কি জানতো যে আমার মৃত্যু চলে আসবে আপনি দেখবেন মানে চার দশমী অনেক বাচ্চা মায়ের পেটেই মারা যায় মৃত্যু যে কোনো সময় আসতে পারে এটা বয়সের কোনো তারতম্য নাই তারপর দেখবেন যে কোনো বাচ্চা পাঁচ বছর বয়সে মারা গেছে কেউ দশ বছর বয়সে মারা গেছে তো এটা জরুরি না এটা কোনো আবশ্যকীয় কোনো বিষয় না যে মানুষ বৃদ্ধ অবস্থায় মারা যাবে যে কোনো মানুষের মৃত্যু চলে আসতে পারে তো আমরা মৃত্যুকে ভয় করি আমাদের অন্তরে যদি মৃত্যুর ভয় চলে আসে কবরের শাস্তির কথা যদি মনে থাকে পরকালের যদি ভয় থাকে জাহান্নামের শাস্তির যদি ভয় থাকে তাহলে আমরা অবশ্যই তবা করব রসুল্লা সাল্লাসাল্লাম বলেছেন দুটি বস্তু এমন রয়েছে দুটি বস্তু এমন রয়েছে যে মানুষ বৃদ্ধ হওয়ার পরেও সেটা যুবক থাকে তার কাছে আমি দেখেছি ষাট বছরের মানুষ পঁয়ষট্টি বছরের মানুষ সত্তর বছরের মানুষ একশো বছর হয়ে গেছে জীবিত তার জীবনটা সে অতিবাহিত করে নিয়েছে কিন্তু তারপরও তার জীবিত থাকার আকাঙ্ক্ষা আছে তো রসুল্লাহ বলেছেন যে একটা হচ্ছে সে নিজের বৃদ্ধ মানুষও সেই বস্তুকে যুবক মনে করে সেটা হচ্ছে কি জীবন সেটা জীবনের সাথে খুব ভাববাদ ভালোবাসা রয়েছে তার তার সামনে মৃত্যুর কথা বললেই মৃত্যুর কথা বলো না মৃত্যুর কথা বলা যাবে না তারপর মাল অর্থাৎ সম্পদ সম্পদের প্রতি তার খুব ভালোবাসা সম্পদকে যুবক মনে করে সে আর জীবনকে যুবক মনে করে অথচ সে বৃদ্ধ হয়ে গেছে মারা যা বৃদ্ধ হওয়ার পরেও সম্পদের লোভ অন্তর থেকে যায় না সম্পদের ভালোবাসা অন্তর থেকে যায় না অনেক মানুষ দেখা যায় যে অর্থ উপার্জন করতে 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 সে কোটি কোটি টাকা জমা করেছে কোটি কোটি টাকা ব্যাঙ্ক ভর্তি তার টাকা আছে তো জমা করতে 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 বয়স কত হয়ে গেছে ষাট কত হয়ে গেছে পঁয়ষট্টি কত হয়ে গেছে সত্তর টাকা তো জমা হয়ে গেছে কিন্তু এখন ইসরায়েল আলী ইসরাত সালামের আসার সময় হয়ে গেছে আপনার পাটা কোথায় চলে গেছে অলরেডি কবরে চলে গেছে এই কবরে নামবেন আর টাকাটা কোথায় থেকে যাবে দুনিয়াতে আর এই টাকাটা আপনি না ভালো কাজে ব্যয় করেছেন না মসজিদ নির্মাণ কাজে ব্যয় করেছেন না মাদ্রাসার কাজে ব্যয় করেছেন না দিন দুঃখীদের প্রতি খরচ করেছেন না দরিদ্র মানুষের জন্য আপনি খরচ করেছেন সব টাকা রয়ে গেছে ওই সন্তানরা আবার যারা আল্লাহ তার অবাধ্য রসুলের অবাধ্য ওই টাকাটাকে নিয়ে তারা আবার ফুর্তি করছে মারা যাওয়ার পর তো এই টাকাটা কি আপনার কাজে আসলো কাজে আসেনি অধিচার্য দর্শক বিন্দু তিন ধরনের নফস রয়েছে একটা হচ্ছে নফসে আম্মারা একটা হচ্ছে নফসে লামা আর একটা হচ্ছে নফসে মুথমা ইন্না নফসে সব সময় মানুষকে গুনাহের কাজ করতে বলে নফসেল্লা ওকসিমুবিন নফসেলা কোরআনিক মধ্যে এসছে লাউ কী করে মানুষকে বারবার অনুশোচনা দেয় তুমি এই কাজটা করে ফেলেছ কাজটা করা তোমার সমীচীন হয়নি আর নফসে না এটা সবসময় ভালো কাজ করতে চায় আর প্রশান্তি পায় ভালো কাজের মধ্যে নফসে আম্মারা কি বলে মানুষকে প্ররোচনা দেয় সে বলে যে আরে চোখ উঠিয়ে দেখো না কত সুন্দর দৃশ্য রয়েছে আম্মারা এমন মনে করেন ছেলে হোক বা মেয়ে হোক মনে করেন ছেলে পৃথিবীর সুন্দর সুন্দর নারীকে দেখেছে কিন্তু তার নফস তারপর কি তার চাহিদা তার আশা পূরণ হচ্ছে না তাকে যদি বলা হয় যে পুরো বিশ্বের নারী তুমি দেখে নিয়েছো একটা নারী বাকি আছে সুন্দর নারী কিন্তু তার নফস কি বলবে আমি ওটা দেখব তো দ্রুপ মেয়ে যদি সুন্দর সুন্দর সমস্ত ছেলেদেরকে দেখে নিয়েছে বিশ্বের সব সুন্দর ছেলেকে দেখে নিয়েছে তাকে যদি বলা হয় যে আরেকজন বাকি আছে তার আগ্রহ আরেকজনকে দেখার প্রতি থাকবে কেন নফসে মারাটা মোটা হয়ে গেছে শক্তিশালী হয়ে গেছে কিন্তু যারা আল্লাহওয়ালা তারা তাদের চোখকে পর নারীর প্রতি কখনো তার চোখ উত্তোলন করে তারা দেখে না খারাপ দৃষ্টিতে কোনো দিন দেখে না কুদৃষ্টি দেয় না তো যখন মানুষ গুনাহ করে ফেলে তো নফসে আব্বামা তাকে বারবার কি বলে তাকে অনুশোচনা দেয় অনুতপ্ত করে লাউবামা কি বলে যে দেখো তোমাকে তো মানুষ নিক্কার মনে করে তোমাকে তো মনে করছে তুমি আল্লাহর বলি হ্যাঁ কিন্তু তুমি ভালো করে জানো আল্লাহ তালা ভালো করে জানে তোমার অবস্থা তুমি কেমন কেমন করেছ। করেছো আমা তাকে বুঝায় দেখো তবা করে নাও মানুষের সামনে তো তোমাকে তোমার হাত কি মানুষ চুমু দেয় হ্যাঁ তোমার পা চুমু দেয় হ্যাঁ তোমাকে কত মানে সম্মানের সহিত রাখে সম্মানের সাথে বসায় তুমি যখন আসো মানুষ দাঁড়িয়ে যায় সম্মানের জন্য কিন্তু তোমার আন্তরিক অবস্থাটা কি এটা একমাত্র আল্লাহ তালা জানেন নবসেল লাউ বলে দেখো মানুষ তোমাকে সম্মান দিচ্ছে এখনই তবা করে নাও তবা করে নাও আর যদি সে নফসে আব্বাম কথা শুনে নেয় আর লাব্বাইক বলে তাহলে তার জীবন সফল কাম হয়ে যায় গুনা থেকে তবা করে নেয় আর যদি নফসে আম্মারা তাকে বারবার গুনাহের দিকে ডাকছে আর সে লাব্বাইক বলে ওই গুনা যদি করে ফেলে তাহলে তার দুনিয়াও বরবাদ হয়ে আখরাতেও বরবাদ হয়ে যায় আল্লাহ তার অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায় গানের দিন যারা ছিলেন তারা সব সময় তাদের নফসের মুহাসবা করতেন হিসাব করতেন নফসের সাথে কথা বলতেন শেখ সাদি রহমতুল্লাহি তাহলে চল্লিশ বছর বয়সে তিনি বলছেন যে আরে সাদী তোমার বয়স চল্লিশ বছর হয়ে গেছে তুমি এখনও বাচ্চাদের মতো তুমি কাজ করো এখনও খেলাধুলার মধ্যে লেগে আছো এখনও তুমি ফুর্তির মধ্যে লেগে আছো আল্লাহ আকবর এমন যুগ শ্রেষ্ঠ আল্লাহর বলি তিনি মহাশিবা করছেন নিজের নফসের আমরা কি কোনো দিন চিন্তা করেছি আমাদের কোনো চিন্তা হয় না কোনো দিন অনুশোচনা হয় না গুনা করার পর এখন তো আমরা এমন যুগে চলে আসছি গুনাকে গুনাই মনে করি না আমরা ডিফিনেশন পর্যন্ত ভুলে গেছি যে গুনা কাকে বলে দাড়ি কাটে মানুষ এটাকে গুনাই মনে করে না নামাজ যে পড়ছে না ছেলে মেয়ের বিয়ে ঠিক করতে গেছে জিজ্ঞেস করছে ছেলে কি করে আচ্ছা ইঞ্জিনিয়ার ছেলে কি ডাক্তার ছেলে কি লেকচারার ছেলে কি প্রফেসর বেতন কত এক লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা বাড়ি কেমন আচ্ছা এরকম বাড়ির জিনিসপত্র সব কিছু দেখছে কিন্তু এটা জিজ্ঞেস করছে না যে ছেলে নামাজ পড়ে কি পড়ে না আমরা কি কোনো দিন জিজ্ঞেস করি যে ছেলে নামাজ পড়ে কি পড়ে না আবার দেখা যায় ছেলেপক্ষ আসছে মেয়ে কত পড়াশোনা করছে সব কিছু করেছে মেয়ে নিক্ষার কিনা দিনদার কিনা আমরা কোনোদিন লক্ষ্য করেছি মেয়ে নামাজি কিনা যদি মেয়ে নামাজি না হয় সে শুধু নাটক ফিল্ম ডামার মধ্যে লেগে থাকে এই সমস্ত নারীরা যখন ঘরে আসবে তো বাচ্চাকে সে কী শেখাবে সেও কি অশ্লীল দৃশ্য দেখবে টিভিতে আর বাচ্চাকেও দেখাবে সেও মিথ্যা কথা বলবে ছোটো মেয়েকেও মিথ্যা কথা শেখাবে আল্লাহ তার হিফাজত করুক কি যুগে আমরা চলে আসলাম আচ্ছা কোটের মধ্যে দেখা যায় কোটের মধ্যে বাদী থাকে বিবাদী থাকে জজ থাকে একজন ন্যায়পরায়ণ মানুষ আসছে নিরপরাধী মানুষ তার কাছে উকিল সে ঠিক করেছে আর অপরপক্ষ যে অপরাধী সে কী করছে আরও কোটি টাকা দিয়ে এমন উকিল ঠিক করেছে সে এমনভাবে যারা করছে যে নিরপরাধী ব্যক্তি হেরে যাচ্ছে আচ্ছা মনে করেন জজ জজ যদি বিক্রি হয়ে যায় তো কে কাকে বুঝাবে কিন্তু এমন একটা বিচারালয় আছে এমন একটা কোর্ট আছে সেটা হচ্ছে অন্তর আপনার অন্তর আপনাকে বলে দিবে যে আপনি এই কাজটা ভালো করেছেন না খারাপ করেছেন না আপনার আপনার অন্তর আপনাকে বোঝাবে এখানে কোনো কিছু করার নেই ক্যামতের দিন যখন আমল নামা হাতে দেওয়া হবে বলা হবে ইকরা পড়া তোমার আজকে তুমি নিজেই তোমার আমলের জন্য যথেষ্ট হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট তো অন্তর আমাদের ভালো হতে হবে অন্তরটা যদি বিগড়ে যায় তাহলে আমাদের পুরো শরীর বিগড়ে যাবে আর অন্তরটা যদি ভালো হয়ে যায় তাহলে সব কিছু ভালো হয়ে যাবে যখনই মাদেই চেনা দর্শক বন্ধু যখনই কোনো নিকির কাজ করার ইচ্ছা পোষণ হয় অন্তরে আসে সাথে সাথে করে ফেলুন কারণ জানি না অন্তরটা কখন চেঞ্জ হয়ে যাবে অন্তর চেঞ্জ হয়ে যায় দেখুন মুসা আলি সাল্লা সাল্লাম যখন ফির অনকে দাওয়াত দিলেন হেদায়তের দাওয়াত দিলেন ফির অনের অন্তরটা একটু চেঞ্জ হয়ে গেছে গিয়েছিল সে এখন চিন্তা করছে যে মুসা আলী সাল্লাম আল্লাহ তালার নবী আমি তার প্রতি ইমান আনব সে কী করলো তার উচিত ছিল যে সাথে সাথে ইমান নিয়ে আসা কিন্তু সে কী করলো তার উজির হামানের সাথে গেল পরামর্শ করতে হামানকে বলছে আমার ইচ্ছা হচ্ছে যে আমি মুসা আলি সালাতুসলামের প্রতি ইমান আনবো এ কথা শোনার সাথে সাথে হামান কি বলল। বলে ফিরন শোনো যদি তুমি এই কাজটা করো তার আগে আমাকে তুমি হত্যা করে দাও তুমি আমাকে শেষ করে ফেলো কেন কেন তোমাকে হত্যা করব সে এখন কি করলো এমনভাবে তাকে মানে বুঝালো হামান ফেরাউনকে বলছে তুমি তো খোদা আর খোদা কি কারো গোলামি করে নাকি খোদা কি কারো অনুগত হয় নাকি খোদা কি কারো দা দাসত্ব করে নাকি এই কথা শোনার সাথে সাথে তার অন্তরটা আবার কি হয়ে গেল চেঞ্জ হয়ে গেল সে বলল যে না আমি তার প্রতি ইমান আনবো না তো এই যে সে যে নেকির তার অন্তরে একটা ইচ্ছা এসেছিল ইমান আনার কিন্তু খারাপ সংস্পর্শে থাকার কারণে এই হামানের কাছে পরামর্শ নেওয়ার কারণে কি হলো লাস্টে সে কুফার অবস্থায় মৃত্যুবরণ করলো তো আমাদেরও আশপাশের অনেক বন্ধু আছে ইচ্ছে মনে করে আমার ইচ্ছে করছে যে আমি নেককার হব কিন্তু তার বন্ধু আছে কেমন বন্ধু আছে খারাপ বারবার অন্তর ইচ্ছে করে যে আমি ইস্তিমায় যাব হ্যাঁ আমি মাদানী মুজাকরা দেখব আমি ভালো কাজে যাব অংশ গ্রহণ করব কিন্তু আমার উঠা বসা হচ্ছে কার কাদের সাথে খারাপ বন্ধুদের সাথে যেতে আমার ইচ্ছে করছে নফস বলছে নপসে মামা বলছে যাও ইস্তিমায় আজকে যাও বৃহস্পতিবারের দিন কিন্তু বন্ধুরা বলছে আরে ওখানে কোথায় যাবা চলো ঘুরতে চলে যায় তাকে নিয়ে গেল মাঠে খেলতে তাকে চলে গেল খেলা দেখার জন্য বিভিন্ন জায়গা নিয়ে চলে গেল তো নেককার হওয়ার জন্য প্রথমে খারাপ সঙ্গকে ছাড়তে হবে আচ্ছা আল্লাহ তালার পথে যেতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এরপর জালাউদ্দিন রুবি রহমতুল্লাহ তাহলে আলাই বলছেন যে নফসে নতওয়া ইল্লাহ ইল্লা পর দামানে আ নফসে কুশরা দস্তগীর শোনো যদি নফসকে তুমি মারতে চাও না তাহলে তোমাকে অবশ্যই পীর ধরতে হবে ইল্লা নফসকে তুমি যদি দমন করতে চাও তোমাকে পীরের ছায়াতলে আসতে হবে দেখুন না এত বড় বিজ্ঞ আলেম জালাউদ্দিন রুমি রহমতুল্লাহ তালে যার কিতাব নিয়ে আজকে আলোচনা করছে তিনি নিজেই কি ছিলেন মুড়ি ছিলেন কার শমস্তাব রহমতুল্লাহ তাহলে তিনি তার সান্নিধ্য অর্জন করেছেন আজকের যুগে আমরা এমন যুবক চলে আসে মানে ভার্সিটিতে পড়াশোনা করেছে এসে এসে হুজুর জিজ্ঞেস করে হুজুর পীর ধরার কি দরকার আছে তো তারা কি জানতেন না এত বড় বড় আল্লাহর বলি এত পড়াশোনা করেছেন প্রত্যেকটা বড় বড় বুজুর্গরা কি পীর ধরেছেন কারণ পীর কি জন্য ধরা হয় যে নফসের মহাশিবা করার জন্য সে আপনাকে কি করবে আপনার আত্মশুদ্ধি করাবে আপনাকে শয়তানের কুচক্র থেকে আপনাকে হেফাজত করবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ এত বড় ফসির লিখেছেন এত বড় আলেম যখন শয়তান আসলো মৃত্যুর সময় শয়তান এসে তাকে কুমন্ত্রণা দিচ্ছে ফখরুদ্দিন দেখো তুমি আল্লাহকে এক মানো মানে হ্যাঁ আমি আল্লাহকে এক মানি তোমার কাছে কি দলিল আছে তো ফখরুদ্দিন রাজিদ দলিল দিলেন আবার কি করলো শয়তান দলিল খণ্ডন করে দিল আবার দলিল দিল শয়তান খণ্ডন করে দিল এভাবে তিনশো ষাটটি দলিল দিলেন শয়তান কি করলো অভিশপ্ত শয়তান তিনশো ষাটটি দলিলকে খণ্ডন করে দিল অনেক দূরে তার পীর নাজিমদিন কুবরা রাহমতুল্লাহি তআ আলী তিনি কী করছেন অজু করছিলেন কিন্তু রুহানি শক্তি দ্বারা তিনি দেখলেন যে তার মুরিদ সমস্যার মধ্যে আছে তিনি সেখান থেকে দাঁড়িয়ে কাকে বুঝাচ্ছেন ইমাম ফখরুদ্দিন রাজিকে বললেন যে হে ফখরুদ্দিন রাজি তুমি শয়তানের সাথে তর্ক বিতর্ক করো না শয়তানকে তুমি বলে দাও যে আমি বিনা দলিলে আল্লাহ তালাকে এক মানি যখন ফখরুদ্দিন রাজি রাহমতুল্লাহি তাল্লাহ এই কথা বললেন যে আমি আল্লাহকে বিনা দলিলে এক মানি সাথে সাথে শতাংশ সেখান থেকে কি বিতাড়িত হলো পালিয়ে গেল তো কে রক্ষা করলো এত বড় আলেম ছিলেন তার পীর তাকে কি করলেন হেফাজত করলেন তো সবসময় আমাদেরকে নিক সংস্পর্শ থাকতে হবে আল্লাহ তালা বলেছেন যে মান্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আল্লাহ কিন্তু এটা বলেন নাই তোমরা সত্যবাদী হয়ে যাও আল্লাহ বলেছেন কুনু মা আসে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যায় কারণ সত্যবাদীদের সঙ্গে থাকলে সত্যবাদী হওয়া যায় সত্যবাদীদের সাথে থাকবো না মিথ্যাবাদীদের সাথে থাকবো সত্যবাদী হয়ে যাবেন কখনো না শেখ ফরিদ তার অনেক বড় তার আল্লাহ শের বলে অনুষ্ঠানটা শেষ করব। তিনি বলছেন যদি আমরা নফসকে লাগাম দিতে চাই যেন নফ্স ছোটাছুটি না করে গুণের কাজে ছোটাছুটি না করে তাহলে আমাদেরকে কী করতে হবে নফসকে লাগাম লাগিয়ে রাখতে হবে লাগাম কি লাগামটা হচ্ছে ইবাদত রিয়াজত ইবাদতের মাধ্যমে রিয়াজতের মাধ্যমে কি করতে হবে আমাদেরকে নফসকে কন্ট্রোলে রাখতে হবে আর আপনি মনে করবেন যে নামাজ নামাজই পড়বেন না আর আপনার নফস কন্ট্রোলে থাকবে জীবনে সম্ভব না একুশতম পাড়ার মধ্যে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে এটা এটা আল্লাহ তালার বাধা ইন্না শব্দটা এসেছে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই যে নামাজ মানুষকে মন্দ কাছ থেকে বিরত রাখে নামাজ যদি পড়তে থাকে পড়তে থাকে পড়তে 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 এমন এক পর্যায়ে চলে যাবে যে সে গুনা থেকে একেবারে বিরত হয়ে যাবে কিন্তু আমরা নামাজই পড়বো না মনে করবো যে নফস কন্ট্রোলে থাকবে নফসকে লাগাম দিয়ে দেব এটা কখনো মানে চারদি যারা নামাজ আদায় করেন না আল্লাহকে ভয় করুন এবং নিয়ত করে নিন আমরা আর কোনো নামাজ কাজা করব না তারপর ফরিদুদ্দিন আত্মার বলছেন কুয়াতে নেকি না দাদি বদমকুন হার হুজুদে খুদ সীতকুক ফরিদুদ্দিন আত্মার বলছেন যদি তোমার নেকি করার শক্তি না থাকে নেকি করার শক্তি নাই নেকি করার তৌফিক নাই তাহলে তুমি গুনা করে কেন তোমার বোঝাকে ভারী করছো কে আমাদের দিন কীভাবে তুমি এই গুনায়ের বোঝাটাকে তুমি বহন করবে যদি তোমার নেকি করার কোনো তোমার সামর্থ্য নেই শক্তি নেই তাহলে গুনা করা ছেড়ে দাও কেন তোমার গুনাহের পাল্লাকে ভারী করছো আল্লাহ আকবর কতই না সুন্দর সুন্দর কথা রয়েছে যে আবার বলা হচ্ছে যে যদি নফসকে সাত সমুদ্রের পান করিয়ে দাও সাত সমুদ্রের পানি তারপরও নফসের গুনাহ করার আগুনটা কখনো নিবে না সব সময় নফস এটাই চায় খারাপ কাজের দিকে নিয়ে যেতে চায় যদি কারো মনে করেন নিগাহি মানে মনে করেন কুদৃষ্টি দেওয়ার যার অভ্যাস লেগে গেছে সেটা ছাড়া খুব সোটাফ হয়ে যায় একমাত্র আল্লাহ তালার ভয় মানুষকে কুদৃষ্টি থেকে হিফাজতে রাখতে পারে আল্লাহ তালা যেন আমাদের অন্তরে তার ভয়টা যেন সঞ্চার করে দেন সময় যেন আল্লাহ তালার ভয় করতে থাকে একমাত্র আল্লাহ তালার ভয় তো আমাদেরকে গুনা থেকে রক্ষা করতে পারে আমাদের চ্যানেল দর্শকবৃন্দ আজই পর্যন্ত ইনশা আল্লাহ যাব আগামী অনুষ্ঠানে আবার আমরা একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল্লাহ হাবিব সাল্ল্লাহ তালী আলম মহম্মদ সল্ল্লাহতাল আরিহী